হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো ওয়ালাইকুম আছি। আপনি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আজকে ক্লাসটি শুরু করি তাহলে। আচ্ছা রায়হান, তুমি কালকে আসোনি কেন? কালকে তো স্কুল খোলা ছিল, তাই না? তোমাকে যে দেখতে পেলাম না, কেন আসোনি? ম্যাডাম, কালকে আমার দাদি মারা গেছিল, তাই আসতে পারিনি। হাই রে, তোমার কি প্রত্যেক দিনই দাদি মারা যায়? যেদিন স্কুল বন্ধ দাও সেদিনই একটা বাহানা। প্রত্যেক দিনই তোমার দাদি মারা যায়? তোমার দাদি কয়টা শুনি, যে প্রত্যেক দিনই একজন একজন করে মারা যাচ্ছে? ম্যাডাম, আসল কথা হলো আমার দাদা যেদিন দাদি মারা যায় তার 2 দিন পরই আবার বিয়ে করে, আর 3 দিন পরই দাদি মারা যায়। তোমাকে আর কিছু আমার বলার নাই, যথেষ্ট হয়েছে। এইবার যে প্রশ্নটা করব, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি 10 টাকা দেব। এবার কথা হলো যে কে উত্তর দিবে। আচ্ছা, মাঝখানে যে বসছো তুমি, মুরগি কেন জিরাফের মতো লম্বা নয়? এই প্রশ্নটির উত্তর ইনস্ট্যান্ট, খুব দ্রুত দিতে হবে। সো মাঝখানের যে রয়েছো ফারহান, তুমি উত্তরটি দাও এবার। জি ম্যাম, প্রথমত হচ্ছে মুরগি যদি বড় হতো তাহলে ডিম পারলে ফেটে যেত আর আমরা খেতে পারতাম না, তাই। ওকে, সবাই বসে পড়ো, একমাত্র গাধা ব্যক্তি ছাড়া। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি তো বললাম একমাত্র গাধা ব্যক্তি ছাড়া সবাই বসে পড়ো। তাহলে তুমি কি গাধা? না ম্যাম, আসলে আপনি দাঁড়িয়ে আছেন, একা তাই কেমন দেখতে দেখা যায় না, তাই আমি দাঁড়িয়ে আছি। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও। বাই বাই।